হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছেন, আমিও ভালো আছি। তো এক্সাম শেষে আমরা একটু ঘুরতে যাচ্ছি বাংলাদেশ। তো এখানে ব্যাগটা গুছিয়ে নিয়ে গেটে একেবারে তালা দিয়ে আমরা বেরিয়ে পড়ছি এক সপ্তাহের জন্য বাংলাদেশে। তো এখানে টোটো চলে এসেছে, আমরা টোটো করে এখন বর্ডারে যাব। তো আমরা বর্ডারে চলে এসেছি, এখানে লাইনে দাঁড়িয়ে পড়েছি। তো মোটামুটি ভিড়ই ছিল। তো সন্ধ্যের একটু আগে আমরা চলে এসেছি বাংলাদেশে। তো আমরা আফাদের বাড়িতে প্রায় পৌঁছে গেছি। তো আমরা চলে এসেছি, আসার পরে আর কি আমরা খেতে বসে গেছি। তো এখানে আফা সব কিছু রেডি করছে, এখানে ভাত আছে, এখানে বেলে মাছের ঝোল, এখানে মানকচু বড়ি দিয়ে আর তেলাপিয়া মাছ দিয়ে তরকারি। তো মাছ আর বড়িগুলোকে উঠিয়ে নিয়েছে। এখানে আছে দেশি মুরগির মাংস। এখানে আছে টমেটো আর পেঁয়াজ কলি। তো চলো আমরা খাবারটা খেয়ে নিই। খাবার পরে আমরা রাত্রে আর কি ঘুমিয়ে পড়েছিলাম। তো সকালবেলা ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠে এখানে চা খেতে বসে গেছি। তো চা খাওয়ার পরে আফারা ছাদের উপরে বড়ি দিচ্ছে। তো আমি সেখানে আর কি কীভাবে বড়িগুলো দেয় বাংলাদেশে সেগুলো আর কি দেখছিলাম। তো এখানে অনেক বড় বড় করে বড়িগুলো দেওয়া হয়, আমাদের ইন্ডিয়াতে অত বড় করে দেয় না। তো এখানে দুলাভাই অনেক মাছ নিয়ে এসে জলকার থেকে। তো এখানে ভাবি একটা ভাবি এসেছে, মাছগুলো সব বেছে কুটে দিচ্ছে। এদিকে রান্না বান্না চলছে, পেঁয়াজ কলি আলু কেটে রেখে দিয়েছে, ভাজি করা হবে। এদিকে মুরগির মাংস আলু দিয়ে রান্না করা হবে, এদিকে ডিম ভাজা করা হচ্ছে। তো সকালবেলা ডাল আলু আর ডিম ভাজা, আর সাথে আছে বাগদা চিংড়ির ঘিনু, এইগুলো দিয়ে সকালে ভাতটা খেয়ে নেব। তো সকালবেলা খুব খেতেও ইচ্ছা করে না। তো এদিকে পেঁয়াজ কলিটা চিংড়ি মাছ দিয়ে খুব সুন্দর করে গাজর দিয়ে ভাজি করা হচ্ছে। তো ভাজিটা প্রায় হয়ে এসেছে, এদিকে বাগদা চিংড়ির ঝোল করা হচ্ছে, এদিকে তেলাপিয়া মাছ ফ্রাই করা হবে। তার জন্য তেলাপিয়া মাছে লবণ হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো খুব ভালোভাবে মেখে নিচ্ছি। তো মাছগুলোকে খুব ভালোভাবে মেখে নিয়েছি, এবার এগুলোকে ফ্রাই করে নেব। তো মাছগুলোকে খুব ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি অল্প অল্প মাছ দিয়ে। তো দুপুরবেলা আমরা ছাদের উপরে বসে গেছি লাঞ্চ করার জন্য, কারণ প্রচণ্ড প্রচণ্ড ঠান্ডা ছিল, যে কারণে আমরা ছাদে বসে সবাই খেয়েছি। তো এখানে ভাজাটা দেখছো কত সুন্দর হয়েছে, পেঁয়াজ কলিটা চিংড়ি মাছ দিয়ে অসাধারণ একটা ভাজা হয়েছে। এখানে ডাল আছে, এদিকে বাগদা চিংড়ির ঝোল, এদিকে আছে তেলাপিয়া মাছ, পেঁয়াজ, কাঁচা লঙ্কা ফ্রাই, সাথে কিছু পার্শ্ব মাছও ফ্রাই করেছিলাম। তো এই ছিল আমাদের দুপুরের লাঞ্চে। তো চলো আমরা লাঞ্চটা করে নিই, আর এদিকে বাইরেটাও তোমাদের সাথে একটু দেখিয়ে দিই। ছাদের উপর থেকে উপরের পরিবেশটা সত্যি খুব খুব ভালো লাগছিল, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো আমরা এখানে খেয়ে নিচ্ছি।
বিকালবেলা একটা বোনের বার্থডে আছে, তো আফা একটা খুব সুন্দর করে একটা কেক বানিয়ে দিয়েছে। তো তো তোমাদের কেমন লেগেছে পুরো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিও।